দিন দিন মালের দাম যে হারে বেড়ে যাচ্ছে ব্যবসা করাই তো কঠিন হয়ে যাচ্ছে দেখছি এ ফারুক এদিকে আসো তো দিদাসা বলেন এই 15 বস্তা চিনি আছে ও থেকে 10 বস্তা গোডানে রেখে দে আর 5 বস্তা আছে বাইরে রাখ কেন চাচা বুঝিসনি মালের দাম বেড়ে যাবে তখন এই 10 বস্তা তখন বিক্রি করা হবে এখন তো মালের দাম কম মানে এখন বেসিলভারে লাভ কম হবে আর যখন মাল শর্ট পড়বে তখন ওই মাল বের করে বিক্রি করব তখন দাম পড় যাবে হ্যাঁ এই জন্য ওই 10 বস্তা গোডানে রেখে দে আলু আছে নাকি কত করে কেজি বেচছেন আলু 50 টাকা কেজি কয় কেজি নিবা লাগবে তো 2 কেজি ভালো হবেন তো আলু আলু ভালো হবে না মানে দেখো দিন কত সুন্দর আলু হ্যাঁ এর আলু কার দোকান আছে নাকি আমি আলু হাত দিয়ে কসম খাই বলছি আলু এর মতো আলু কোনো নাই এত সুন্দর আলু দেখো দিন কত সুন্দর আলু হ্যাঁ আর আলু ভালো না মানে কয় কেজি নিবা 2 কেজি নেব চাচা 2 কেজি ফারুক 2 কেজি আলু দাও তো 2 কেজি হ্যাঁ ভালো ভালো দেখি 2 কেজি আলু দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফাইন করে মাইপি দুই আলু দিয়ে দিবা ভাই আলু দাও টাকা দাও টাকা দাও টাকা ভালো জাল টাকা না তো খাবার না আচ্ছা ভালো টাকা হ্যাঁ আমি টাকা টাকা ভালো বুঝিনি তো আর না ভালো আছে মনে আছে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাচা হাফ কেজি সিমা আর হাফ কেজি চিনি দেন তো কিন্তু সিমা আর হাফ কেজি চিনি জি ফারুক এখানে হাফ কেজি সিমার হাফ কেজি চিনি দাও তো জি চাচা দিচ্ছি হ্যাঁ দাও ভালো করে ওজন করে দিও জি কম যেন না হয় এই যে ভাই হাফ কেজি সিমা হাফ কেজি চিনি ভাই তো জি পালাম চাচা টাকা বিকেলে দেবো এখন তো টাকা নাই বিকেলে জি চাচা দেখি মালটা দেখি কিরম দিন দেখি 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 বিকেলে হবে দিন গো এখন সকাল করে পৌনে খরিদ্দার তুমি এখন বাকি দিতে পারবো না চাচা দেন না না আপনার নিয়মিত কাস্টমার না না নিয়মিত গাড়িতে মেহমান এসেছে আমার লাগবে চাচা দেন নিয়মিত কাস্টমার হলেও এখন বাকি দেওয়া যাবে না আপনি দেন না সকাল সকাল করে তুমি আছে পৌনির খরিদ্দার সারাদিন এখন তো তোমাকে বাকি দিই সারাদিন আমার বাকি বিক্রি করতে হবে আমার ব্যবসা এটা সকাল করে বাকি দিতে পারবো না তুমি কোনো সমস্যা নাই না না ব্যাডাম আমি এখন দিতে পারবো না না এটা আছে ব্যবসার নীতি আমি এখন সকালবেলা করে বাকি দিলি সারা দিন আমার বাকি ব্যবসা করতে হবে আছে তাই বাকি দিতে পারবো না সকালবেলা তুমি অন্য দোকানে যাও অন্য যাও আমি বাকি দিতে পারবো না নে বাকি অনেক জনে দিছি কথা কেউ ঠিক রাখে না আর এই বাকি বাকি দিয়ে দিয়ে আমার ব্যবসা একদম লস এইভাবে বাকি আমি দিতে পারবো না সকালবেলা করি তুমি অন্য দোকানে যাও ঠিক রাখবো না বিকেলে এসে দিয়ে যাব না না ব্যাটা আমি দিতে পারবো না নে আমার একদিন ব্যবসার পুঁজি মুজি সব হারা যাচ্ছে ব্যবসা করতে আসি অনেক টাকা নিয়ে আসলাম লাখ লাখ টাকা নিয়ে আসি ব্যবসার ভিতর সব আমার শেষ হয়ে গেল এই বাকি দিয়ে দিই এই বাকি আমি দিতে পারবো না কথা দিলাম বিকেল দিয়ে যাবো না না ওই কত লোক বলে বাবু এইভাবে যে বলে চাচা আমি যাচ্ছি বাড়ি যাই টাকা নাকি দিচ্ছি কত লোক বলে দেয় না কেউ দেয় না আমার বাসাতে আটতে এসেছে এখন আমার লাগবে আমি তো বললাম সকালে বাকি দেওয়া যাবে না আমি বললাম তো চাচা দেন না চাচা না না দেন চাচা অন্য দোকানে যাও দেন না আমি এইভাবে বাকি দিয়ে দিয়ে আমার ব্যবসা ডগড়ি যাচ্ছে আমি এইভাবে বাকি দিতে পারবো না তো চাচা দিলে খুব উপকার হতো না না বেটা আমি দিতে পারবো না আমি এখন এই সকালবেলা করে বাকি দিলি আমার ব্যবসাই হবে না আজকে বাকি দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা অন্য দোকানে দেখো ফারুক এখানে 1 কেজি রসুন দাও তো ভালো ভালো দেখি 1 কেজি রসুন দাও হ্যাঁ ভালো ভালো দেখি দিবা যাতে পোষা না হয় একটু ভালো থাকে হ্যাঁ
কি ব্যাপার ওই দোকানে আবার কি হইলো দেখি তো কি গ্যাঞ্জাম হচ্ছে একটু দেখি আসি ৪০ টাকা ৫০ টাকা কেজি আমি মনে আলুটা ভালো হবে সে আলু সেই কসম কাটলো আলু ভালো হবে আমার আলু খারাপ হলে টাকা ফেরত দিবা সে আলু নিয়ে যাই পাঁচটার ভিতর চারটি আলু নষ্ট দুটো সেজে না দুটো পোকা হুজুর আপনি বলেন কেনে আপনি বলেন বিক্রি করে কোনো মাল ফেরত আছে 200 পাশের দোকানদার 180 করে বেচে রসুন আমি এখানে 200 টাকা কেজি করে নিয়েছি রসুন আর বেশি ভালো হবে বলে আমাকে 100 গ্রাম কম দিছে কম কম তো হতে পারে কম এখন দাঁড়িতে কম হতে পারে আমি 100 গ্রাম আমার কর্মচারী মাইপি দিয়েছে কম হলো হতে পারে তাই মাল ফেরত রসুন গড়িতে টাকা দিই না না হুজুর আমার কথা শুনুন মাল বিক্রি করেছি আমি আলু বিক্রি করেছি এখন বলছে যে আলু পচা আলু তো কথা হতে পারে স্টোরের মাল ও তো দুই একটা কথা থাকতেই পারে সে সে আলু সুই কসম কাটলো বলে আল্লাহ কসম কাটি বলে আলু ভালো হবে এর ভিতরে সে আলু নষ্ট ওর আপনি দেখেন এই আলু কি ভালো দুই কেজি ভিতরে একটা দুটো আলু খারাপ হতে পারে সেটা হয় না এটাকে খাই এই স্টোরে মাল থাকে মন মন মাল নষ্ট হয়ে যায় সে আলু নাই ভাবলাম আমার রসুন আরে রসুন দাও কত সুন্দর রসুন 1 কেজি রসুন 200 টাকা দিয়ে কিনছি পাশের দোকানদার 180 টাকা রসুন মাপো মানে 100 গ্রাম কম আমি কর্মচারী বলেছি যে আছে ভালো করে মাপি দিও এখন কর্মচারী যদি কম দেয় আমি দেখছি 100 গ্রাম কম তো 900 গ্রাম আছে দেখো তো 900 গ্রাম আছে 900 গ্রাম আছে 100 মনে বাড়ি রেখে আসছো উনি না 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 বাড়ি রাখি নাই আমি আমি যে জিনিসে কিনি বাড়ি যাই আগে রাস্তাতে মাইপি যাই আজ পর্যন্ত কেউ তোমার মতো অভিযোগ দিতে পাইলো না যে আমি মাল কম দিই আচ্ছা শুনেন আমি বলি আর তোমরা এসে বলছো মাল কম হচ্ছে এটাকে মানি না আমেন আপনার বিরুদ্ধে বললে আপনি বলেন আরো অভিযোগ অনেকেই দেয় আপনার শুধু এই আজকের এই অভিযোগ না এরকম অভিযোগ আমার কানে আরো গেছে না 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 এটা সম্ভব না ব্যবসা ব্যবসা আল্লাহ হালাল করেছে সুদকে হারাম করেছে আপনি ব্যবসা করবেন সব ঠিক আছে হয়তো আপনি ওজনে কম দিয়ে মনে করছেন যাচ্ছেন আসলে যাচ্ছেন না ওজনে কম দেওয়া একদম হারাম ওজন দিয়ে কম দিলে পরে ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি কখনোই ব্যবসায় সফল হতে পারবেন না আর মালের দোষ ত্রুটি গোপন করে মাল বেচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন আপনার মালে ত্রুটি থাকলে আপনি ত্রুটি দেখায় একটু দাম কম নিয়ে বেচবেন না আমি তো দেখাই দিছি আমি মাল দেখাই দিছি সে তো বলছে ত্রুটি দেখা নেই মাল দেখাই দিছি আপনি ভালো আলু বলি দেন কসম খায়ে আর কোনো জিনিস বেচার সময় কসম কাটবেন না কসম কেটে
কোনো মালামাল বেচা কিনা করলে পারে তার বরকত নষ্ট হয়ে যায় ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে কসম করে কথা বললে পারে ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে কোনো মাল সে কসম কাটা যাবে না জি জি আর মালের কোনো দোষ ত্রুটি গোপন করে মাল বেচা যাবে না মালের দোষ আছে ঠিক আছে আপনি দেখাই দেন যে আজকের আলুটা আনতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে না হতে পারে এরকম নিয়ে যান আগামীতে ইনশাআল্লাহ ভালো আলু দেব জি জি এভাবে মানুষকে বোঝায় সঠিক জিনিস বেচা কিনা করবেন তাহলে সমস্যা থাকবে না এই যে মানে বিশাল গঞ্জাম বাজারে সবাই আপনার দোকানের দিকে নজর তাহলে আপনার ব্যবসা তো নষ্ট হয়ে যাবে একজন মানুষ যদি জানাজানি হয় যে আপনার দোকানে পচা মাল পাওয়া যায় আপনার দোকানে ওজনে কম দেন এই বিষয়গুলো তো আপনার আজকে তো দুইজন এসে বলছে কালকে আরেকজন যখন বাড়িতে মাপবে তখন তারও সমস্যা হবে সেও এসে কিন্তু আপনাকে তখন ধরবে ঠিক আছে তাহলে আপনার ব্যবসা কাস্টমার নষ্ট হবে এখন ধরেন আমি তো ক্যাশে বসে থাকি আমার কর্মচারী আছে এখন তারা কি করে না করে ওটা তো আর আচ্ছা কর্মচারীকে আপনি সেভাবে নির্দেশ দেবেন যে ওজনে কম হওয়া বা পচা জিনিস আলাদা করে বেশি রাখবেন ওইগুলো একটু গরিব মানুষ আসলে তাদেরকে কম দামে রাখবেন জি বুঝতে পারছি তাহলে এখন থেকে আমি কর্মচারী সেভাবে বলে রাখবো এখন থেকে আর সমস্যা হবে না এদের মাল দুটো এটা একটু পূজাই দেন আর এটা একটু চেঞ্জ করে ঠিক করে দেন আচ্ছা ঠিক আছে ধরো তোমরা একটু এনে দাও তারও ব্যবসা আমাদের আমাদের মাল আছে এই ফুলটা আছে ঠিক আছে ঠিক ওজন করে দাও আর আলুটা পাল্টাই দাও আর পাল্টা ভালো আলু দাও জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখো তো তাহলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে সঠিকভাবে ব্যবসা করব আর দুই নম্বর হবে না ভালো ভালো মালই এখন বিক্রি হবে আর ন্যায্য মূল্যে বিক্রি হবে কোনো দাম বেশি নেওয়া যাবে না দেবো না বাবারা তোমরা কিছু মনে করো না হ্যাঁ হতে পারে এখন কর্মচারী কাজ করার কর্ম করা হয়তো ভুল হতে পারে ঠিক আছে আচ্ছা